সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট, চাকরি, জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। শিক্ষক নিয়োগ সম্পর্কে তিনটি সুখবর: ঘোষণার পথে কমিশন কি করতে চলেছে শিক্ষক নিয়োগ সম্পর্কে এবং কবে নিয়োগপত্র বিলি হবে, সব এই ভিডিওটিতে পাবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। শিক্ষক নিয়োগের কাজে ফের হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের পরপর তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারে কমিশন। পর্যবেক্ষক মহলের ধারণা, 2019-এর নির্বাচনের কথা মাথায় রেখে নতুন বছরের শুরুতেই সুখবর রয়েছে কমিশনের ঝুলিতে। নতুন বছরে ঠিক কোন সুখবর দিতে চলেছে কমিশন দেখুন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, বাংলা বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেও এখনও নিয়োগ পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। শূন্যপদ সংক্রান্ত সমস্যা থাকায় বাংলা নিয়োগ হতে মাস দুয়েক সময় লাগবে, কিন্তু অন্যান্য বিষয় যেগুলি কাউন্সেলিং আগেই হয়ে গিয়েছে সেগুলি নিয়োগপত্র জানুয়ারিতেই বিলি করা হবে। জানুয়ারি মাসের মাসামাসি ও ফেব্রুয়ারির শুরুতেই স্কুলে যুক্ত হতে পারেন সফল চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় বন্ধ থাকা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে নতুন বছরেই। এই বছরে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উচ্চ প্রাথমিক নিয়োগেও হাত লাগাতে চলেছে কমিশন। নবম দশম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হতে না হতেই নতুন বছরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিজ্ঞপ্তি জারি হবে। 14-15 জানুয়ারি নাগাদ নিয়োগ শুরু করার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতে পারে বলে কমিশন সূত্রে খবর। কিন্তু ওয়েটিংদের কী হবে, চাকরিপ্রার্থীদের নিয়োগ কবে হবে সেটা জানতে আমার এই চ্যানেলটিতে আপনারা ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো যখনই এরকম ভিডিও আপনাদের পাবো তখনই সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো দ্রুত সে খবর প্রকাশিত আমি করে দেবো এখান থেকেই। তাছাড়া আরও বিশদ কিছু জানতে আমার ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখুন। পরবর্তী খবর জানতে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার সব কিছু নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো অবশ্যই সেগুলো ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতেই এরকম ভিডিও নিয়েই। ততক্ষণের জন্য ভালো থাকবেন।